যশোরের বাঘারপাড়ায় এই যে লতিরাজ কসু বা লতি কসুর চাষের জন্য অনেক বিখ্যাত। আজকে জানাবো কিভাবে আসলে উচ্চ ফলনশীল এই লতিরাজ কচু চাষ করছে চাষিরা। আমাদের সাথে চাষিরা যুক্ত আছে এবং দেখছেন ফলন তুলছে জমি থেকে। আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছেন। ভালো আছেন না? তো এই যে দেখছি যে জমিটা, এটা তো পুরোটা আপনার নাকি? আমার। ও কতটুকু করছেন? 25 শতক আর ওই পাশে 16 শতক। ও মানে দুই খণ্ডে চাষ করা, তাই তো? আজকে এই যে দেখছি যে ফলন তুলছে নাকি? সাপ করতেছে। ও ফলন তুলছেন কবে? ফলন তুলেছে শুক্রবারের দিন। এই 25 কাঠা এই শতক থেকে, 25 শতক থেকে কতটুকু পাইছে? পাঁচ মন। আচ্ছা, এই আপনারা এত বেশি বেশি পান, কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের চাষিরা তো এত বেশি পায় না। ট্রিটমেন্ট ভালো পড়ে না। তা আপনারা কিভাবে ট্রিটমেন্ট? মন পর্যন্ত কাটে, তাও তো আমার কমেছে। আমার ভাই করেছে 16 শতক, এই 16 কাঠা অর্থাৎ 26-27 শতক, তা 8 মন পর্যন্ত উঠেছে। 8 মন আমার ভাই জয়নাল। আচ্ছা আচ্ছা, তা আপনারা আসলে ট্রিটমেন্ট করেন কিভাবে আসলে বলবেন? আপনাদের গাছও দেখছি খুব সুন্দর এবং আসলে ফলন এই যে দেখছি আসলে ছোট বড় অসংখ্য ফলন রয়েছে, মানে আর কি বলে শেষ করা যাবে না। তো আপনারা ট্রিটমেন্ট করেন কিভাবে আর চাষটা করলেন কিভাবে একটু বলেন দিন দেখি। চাষ করে যে প্রথম শোষণে সারা মেরে সারা লাগাই দিই, ওই সময় সার দিয়ে দিই, ফসফেট পটাশ দিয়ে ইউরিয়া দিয়ে লাগাই দিই, তারপরে আবার এইভাবে ট্রিটমেন্ট করে এসে বড়ি দিই ওই মেডিসিন আর কি। মেডিসিন আছে না বলেও, মানে প্রথমে আপনারা ধানের মতন জমিটা কাদা করেন, তারপরে আপনারা এই সারা লাইন বাই লাইন লাগাবেন। আচ্ছা কোন সময় লাগাই থাকে, লাগানোর সঠিক সময় বলেন? আষাঢ় মাসে। টাটকা বৃষ্টির সময় নাকি? আচ্ছা আষাঢ় মাসে লাগাইছেন, আপনিও আষাঢ় মাসে লাগাইছেন? আচ্ছা, লাগানোর কতদিন পর থেকে এই যে গাছ এরকম বড় হবে এবং এই যে লতি দেখছি, এই যে অসংখ্য লতি এখানে, এরকম লতি কয়দিন পর হবে একটু বলেন দিন চাষা? লতি হবে আসতে ধরুন 1.5-2 মাস পরে। লাগানো 1.5-2 মাস পরেই? ও আচ্ছা আচ্ছা, তার মানে লাগানো 1.5-2 মাস পরে। এখন এই এই যে এই গাছগুলো দেখছি, এর বয়স কয়দিন? এর বয়স ধরেন 18 মাসে লাগাইছি। কতদিন আছে রে? চার মাসের একটু বেশি হয়েছে আর কি। তো 4 মাসেই আপনি এখন ফলন? 1.5 মাস পরে ধরতেন। 1.5 মাস পরে লাগানো, তাই তো চাষা? তো আসলে আপনি যে বললেন যে আপনাদের বাঘারপাড়া আসলেই অনেক লতি কচু চাষ, ও আসলেই অনেক অনেক। এটা জাতের নাম যদি একটু বলতেন? কচু, নাম হলো লতি কচু। লতি কচুর অনেক জাত আছে তো? কেউ বলে বাড়ি 11, কেউ বলে বাড়ি 4। এটা আমরা জানা নেই, এটা আমি জানি যে কচুর লতি বলে সবাই, তাই না? আচ্ছা, তাই আপনারা এই যে বিক্রি করছেন বাজারে, দাম কেমন পাচ্ছেন, চাহিদা কেমন ছিল আগে? 55-60, 55-45, 40-45। এখন কি কম? এখন একটু হয়ে গেছে 40-35-38 এরকম। ও তার মানে আস্তে আস্তে কমছে, তাই তো? আবার বাইরে যাবে, আবার এই শীত চলে গেলে আবার 60-40 টাকায় যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই জমি এই যে পরিষ্কার করছেন, তাই তো চাষা? এই জমিটা তো সবসময় ট্রিটমেন্টে রাখেন, তো সার কেমন দেন এবং সেচ কেমন দেন? সার সেচ প্রতিদিন দেওয়া লাগে। প্রত্যেকদিন? তা প্রতিদিন দিলে তো আপনার জমিতে পানি প্রতিদিন থাকবে? প্রতিদিন দেওয়া লাগে। ও তার মানে সেচটা প্রতিদিন দেওয়া লাগবে? আর মধ্যে মধ্যে টানাই দিতে হয়, একটু শুকোয় দিতে হয়। আচ্ছা, দুই একদিন সেচ বন্ধ করে মাটিটা টান খেয়ে যাবে, তাহলে গাছ ছাড়বে, আবার প্রতিদিন আবার পানি দেবেন। দিতে দিতে দেখা যাচ্ছে মা হাবুড় হয়ে গেল, আবার কিছুদিন পরে আবার টানাই দিবে, মানে মাঝে মাঝে জমিটা শুকাইতে হবে। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনাদের জি এইভাবেই চাষ করছেন আর আষাঢ় মাসে চারা রোপণ দিয়ে শুরু, তাই তো? আচ্ছা, আপনারা লাগানোর কতদিন পর্যন্ত এই গাছ থেকে ফলন পাবেন বলেন? মানে 1-1.5 মাস লতি পাবেন? 1-1.5 মাস পরে ফলন পাবেন। 1-1.5 মাস পরে তো শুরু হবে দেয়া, তা কতদিন পর্যন্ত পাবেন এই গাছ? ভালো থাকবে কতদিন? বৈশাখ মাস পর্যন্ত। 8-10 মাসের একটু বেশি, তাই তো? 10 মাস। আর খরচটা কেমন হয়? ধান চাষের থেকে কি লাভ আছে নাকি? অনেক লাভ আছে। অনেক লাভ না? আপনি কত টাকা খরচ করেছেন এই পর্যন্ত? লেখা নেই। আর বাজার বিক্রি করেছেন একদিন হাইয়েস্ট কত? একদিন কত বেচেছেন? ১৬,০০০ টাকা। এই 25 কাঠা জমির থেকে নাকি? 25 কাঠা। দর্শক শুনলেন, আসলে চাষিদের জন্য আসলে বলবো যে এই লতিরাজ কচুটি আসলেই চাষ অনেক ভালো, কারণ একদিনে 16,000 টাকা 1 বিঘা ধান
বিক্রি করেও আয় করা সম্ভব না। কিন্তু আসলে এই লতি কচু চাষ করে বাঘারপাড়া চাষিরা বেশ স্বাবলম্বী, পাশাপাশি বাংলাদেশের যে অন্যান্য চাষিরা আছে তারা কিন্তু এদের এই যে বাঘারপাড়া চাষিদের মতন অভিনব যে কায়দা আছে বা পরিচর্যা আছে এটা তারা পারে না। এই জন্য আসলে বাঘারপাড়া চাষিরা বেশি লাভবান হয় আর তারা ফলনও অনেক বেশি পায়। আর জাতের ক্ষেত্রে আপনারা শুনলেন যে তেমন পার্থক্য নাই, তবে এটা বাঘারপাড়া লতিরাজ কচু জাত নামেই পরিচিত বর্তমান বাংলাদেশে। আর যারা এই লতিরাজ কচু চাষ করতে চান তারা আসলে শুনলেন যে আয় ভালো তবে ব্যয়ও আছে, যদি সঠিকভাবে দেখাশোনা করে যদি চাষাবাদ করা হয় তাহলে হয়তো লাভবান হওয়া যাবে, নাকি চাষা? লাভবান হওয়া যাবে। চাষা চারা তৈরি করেন এখান থেকে? চারা তৈরি করেন না? আচ্ছা চাষা আপনি একটু বলবেন, আপনার আছে নাকি? আপনার নেই না, আপনি এখানে এই পরিচর্যা করছেন। আসলে উনি যেটা বললো যে লতিরাজ আসলে অনেক লাভ, এটার সম্পর্কে যদি একটু বলতেন। লাভ আছে, কেমন কি একটু বলবেন আপনি? ৫ টাকা খরচ করলে ১০ টাকা, দ্বিগুণের বেশি লাভ। আসলে কি হয়, আসলে বাংলাদেশে তো বর্তমান যে সার ডিজেলের যে দাম, চাষ করে তো কৃষকরা বেঁচে থাকাই কষ্ট। বেশি যাই তো, কিন্তু আসলে দাম বেশি জন্যই তো বাঁচে না। আচ্ছা আমরা আরও দুই তিনজন ভাই আছে, আমরা তাদের সাথে একটু কথা বলি। দর্শক আসলে আপনাদের ফলনের বিষয়টা আমি আগেও বলেছি যে বাঘারপাড়া লতিরাজ কচুতে ফলন অনেক বেশি হয়। এবং জাতের সম্পর্কে যদি বলি যে জাত চাই বাঘারপাড়ার আসলে জাত নামেই পরিচিত। ভাই আপনি একটু বলবেন যে আসলে লতিরাজ কচু চাষে কতটুকু কৃষকের লাভবানের সম্ভাবনা আছে? এখন কৃষকের লাভ মোটামুটি পরিচালনা করলে থাকে কিছু থাকে না? আচ্ছা আপনারা এখানে এই যে কাজ করছেন বা আপনারা এই যে পরিচর্যা করছেন, তো বলবেন আসলে যে এই যে বাঘারপাড়া জুড়ে লতিরাজ কচু চাষ হয়, তো অন্য চাষ তো কম। হ্যাঁ ধান তো বেশ লাভ, সার মাটির বেশি খরচ, দাম বেশি, হ্যাঁ বেশি লাগে, সে তো নয়। যাই হোক এখানে থাকলে কাজ। বিঘাপতি কেমন আয় করা যায়? বিঘাপতি তো ১.৫ লাখ টাকা লাভবান হয়। ১.৫ লাখ টাকা হবে? হবে না? দর্শক আসলে শুনলেন যে লতিরাজ কচু আসলে বাঘারপাড়া চাষিরা বিঘাপতি ১.৫ লাখ টাকা করে আসলে লাভবান হয়। এটা আসলে বাস্তব একটা গল্প। আর যশোরে চাষাবাদ সম্পর্কে যারা জানেন তারা হয়তো অবশ্যই জানবেন যে লতিরাজ কচু চাষে ব্যাপক লাভের সুযোগ রয়েছে, তবে পরিচর্যা সঠিকভাবে করতে হবে এবং সুন্দরভাবে দেখাশোনা করতে হবে। কি বলেন চাষি ভাই? আপনি একটু তাগানের দিকে দেখি, লাভবান হওয়া যায়? তাগান একটু এদিক তাকান, লাভবান হওয়া যাবে, মানে সঠিকভাবে দেখাশোনা করতে হবে, তাই তো? আর দর্শক যারা লতিরাজ কচু চাষ করতে চান তাদেরকে বলবো যে এই কথাগুলো যে বলা হলো এগুলো গুরুত্ব সহকারে দেখবেন, এবং বাংলাদেশের সবচেয়ে ভালো মানের চারা এই বাঘারপাড়ায় চাষিদের থেকে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আমরা ঠিকানাটি দিয়ে দেবো ইনশাআল্লাহ।